हेलो बच्चों तुम्हारे परिवेश विज्ञान प्रथम अध्याय ताप এই তাপের ঠান্ডা এবং গরম মানে কি কোল্ড এন্ড হিট জানবো ঠিক আছে তো ক্লাসটা তোমরা মন দিয়ে করো দেখবে খুব মজা হবে তোমরা প্রত্যেকই ঠান্ডা কি এবং গরম কি প্রত্যেকই জানো তো কি না ঠান্ডা কি এবং গরম কি তাহলে তোমাদের আমি একটা ছবি দিচ্ছি ছবিটা দেখে বলো তো যে কোনগুলো ঠান্ডা এবং কোনগুলো গরম এই নাও এই চারটা অর্থাৎ এ বি সি ডি এর মধ্যে কোনগুলো গরম এবং কোনগুলো ঠান্ডা তোমরা দেখে বলো এবং কমেন্টে লিখো তোমরা প্রত্যেকই পারবে তোমাদের জন্য 30 সেকেন্ড সময় দিলাম দেখে বলো এবং কমেন্টে লিখো এ বি সি ডি এর মধ্যে কোনগুলো ঠান্ডা এবং কোনগুলো গরম কি পেলে এ এন্ড বি ঠান্ডা এবং সি এন্ড ডি গরম আচ্ছা বাচ্চো তোমরা বুঝলে কি করে যে এ আর বি ঠান্ডা হলো আর সি এন্ড ডি গরম হলো কি করে বুঝলে দেখে তাই তো ভেরি গুড তাহলে আমরা ঠান্ডা বা গরমটা দেখেই বুঝতে পারি তাই তো তাহলে বলো তো এদের মধ্যে কোনটা ঠান্ডা এবং কোনটা গরম দেখো দেখে কি তোমরা বুঝতে পারছো আমি কিন্তু বুঝতে পারছি না যদি তোমরা বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও তাহলে এদের বুঝতে গেলে কি করতে হবে না এদের বুঝতে গেলে টাচ করতে হবে দেখো তোমাদের টেক্সট বইয়ে প্রথম পেজে এরকম তিনটে ছবি দেওয়া আছে তিনটে বাটিতে মধ্যে জল রাখা আছে এবং এই জলগুলোর মধ্যে কোনটা ঠান্ডা এবং কোনটা গরম এখানে বাষ্পটা দেখেই বুঝতে পারছো কোনটা ঠান্ডা এবং কোনটা গরম তাহলে কি হচ্ছে না সমস্ত ঠান্ডা ও গরমটা আমরা দেখে করে বুঝতে পারছি না তার জন্য আমাদেরকে টাচ করে দেখতে হচ্ছে এটাকে বলছি টাচ এন্ড ফিল ইট ওকে এরপর দেখবো সায়েন্স কতটা সুন্দর সায়েন্স আমাদের কত সমস্যার সমাধান করে দিয়েছে তার জন্যই আমরা সায়েন্সকে এত বেশি ভালোবাসি তাহলে সায়েন্স পড়ার জন্য আমাদেরকে সমস্যা নিয়ে কথা দেখতে হবে আমাদের তিনটে সমস্যার কথা একটু আমরা বলবো কটা সমস্যা বললাম তিনটে দেখো তো এই যে তিনটে ছবি এদের মধ্যে কোনটা গরম এবং কোনটা বেশি গরম দেখে বলো তো তোমরা কি এগুলোকে টাচ করতে পারবে আমি তো পারবো না উফ কি গরম পারবে কি টাচ করতে পারবে না কারণ প্রত্যেকটাই গরম তাহলে আমরা যেগুলো বেশি গরম তাদেরকে আমরা কি টাচ করতে পারবো না ঠিক আছে তাদের কি হবে না আমরা পুড়ে যেতে পারি তাহলে এটা একটা সমস্যা তাহলে সমস্ত জিনিসকে আমরা টাচ করে দেখতে পারবো না মানে যেই জিনিসগুলো দেখে বুঝতে পারবো না সেগুলোকে যে টাচ করতে পারবো এমন ব্যাপারটা কিন্তু নয় তাহলে এটা একটা সমস্যা সমস্যা নাম্বার ওয়ান আমরা কি সমস্ত জিনিসকে টাচ করতে পারবো না সেকেন্ড ধরো তোমার বাড়িতে তোমার একজন বন্ধু এসেছে কে এসেছে তোমার বন্ধু তোমার প্রিয় বন্ধু এসেছে ধরে নাও না তোমার মা তোমাকে এবং তোমার বন্ধুকে টেস্টি টেস্টি কফি খেতে দিয়েছে তোমরা নিশ্চয়ই কফি খাও কে কে কফি খাও সেটা তোমরা কমেন্টে জানিও ওকে তাহলে এই যে কফি দিয়েছে তোমাকে এক কাপ কফি দিয়েছে তোমার বন্ধুকে এক কাপ কফি দিয়েছে এরপরে তোমার মনে হলো যে কার কফিটা বেশি গরম আছে সেটা তুমি দেখবে এবার বলো তো তুমি টাচ করে কি বুঝতে পারবে যে তোমার কফিটা বেশি গরম আছে না তোমার বন্ধুর কফিটা বেশি গরম আছে ভালো করে ভেবে দেখো তুমি কি টাচ করে বুঝতে পারবে যে তোমার কফিটা বেশি গরম আছে না তোমার বন্ধুর কফিটা বেশি গরম আছে তুমি কিন্তু টাচ করে বুঝতে পারবে না হ্যাঁ এটুকু বুঝতে পারবে যে দুটো কফি গরম আছে কিন্তু কোনটা বেশি গরম আছে কিংবা কোনটা কম গরম আছে সেটা কিন্তু তুমি টাচ করে বুঝতে পারবে না তাহলে এটা একটা অসুবিধা যে কোনটা বেশি গরম এবং কোনটা কম গরম সেটা আমরা বুঝতে পারবো না তাহলে সেকেন্ড হচ্ছে টাচ করলেও বেশি বা কম গরম বুঝতে পারবো না সমস্যা গেল এরপর তিন নম্বর একটা সমস্যা তার আগে আমার জুনিয়র সায়েন্টিস্ট তোমাদেরকে একটা এক্সপেরিমেন্ট করতে হবে ঠিক আছে এটা চাইলে তোমরা বাড়িতেও করতে পারো কিন্তু অবশ্যই কাউকে সাথে নেবে কি করবে তিনটে বালতি নেবে একটা দুটো তিনটে তিনটে বালতি নিছো এবারে একটা বালতিতে কি করবে না একটা বালতিতে হালকা গরম জল রাখবে বেশি গরম নয় কিন্তু হালকা গরম জল ওকে সেকেন্ড বালতিতে কি করবে না সেকেন্ড বালতিতে ঠান্ডা জল রাখবে ঠান্ডা জল বা তোমরা ফ্রিজ থেকে নিয়ে তোমরা কিছু খানিকটা বরফও দিয়ে দিতে পারো ওকে তাহলে দুটো বালতি জল দিলে এরপর সেই দুটো বালতি থেকে জল মিক্স করে এই তৃতীয় বালতিতে বোঝা গেল তাহলে আরেকবার বলছি তিনটে বালতি নিয়েছো 1 2 3 প্রথম বালতিতে কি দিয়েছো না গরম জল দিয়েছো ওকে দ্বিতীয় বালতিতে কি দিয়েছো না ঠান্ডা জল এবং তৃতীয় যে বালতিটা এটাতে কি করছো না ঠান্ডা এবং গরম দুটোকে মিক্স করে দিয়েছো ওকে এরপর তুমি কি করবে না দুটো হাত একটি হাত গরমটাতে এবং একটি হাত ঠান্ডাতে ডুবে রাখবে 2 মিনিট থাকবে এরপর থাকার পর কি করবে না 2 মিনিট থাকার পর সেই হাত তুলে নিয়ে যেটাতে মিক্স জল তুমি মিশিয়েছিলে সেটাতে হাত ঢোকাবে এই হাত ঢোকালে তুমি দেখতে পাবে কি যেটাতে গরম জল ছিল সেই হাতটাতে তুমি গরম ফিল করছো আর যে হাতটা তোমার ঠান্ডা জলের মধ্যে ছিল সেই হাতটাতে ঠান্ডা ফিল করছো এই মুহূর্তে তুমি একটা জলের মধ্যেই দুটো হাত প্রবেশ করেছো কিন্তু দুটো হাতে দুরকম ফিল হচ্ছে একটাতে গরম এবং একটাতে ঠান্ডা ক্লিয়ার বুঝতে পেরেছো তো তাহলে কি করলাম আরেকবার বলি एक गरम बाल्ती जल निलाम एक ठंडा जल निलाम एवं एकटाते मिक्स जल निलाम आमी दुटोतेई जेटाते गरम जल निलाम सेटाते एकटा हाथ डुबिয়ে রাখলাম এবং যেটাতে ঠান্ডা জল নিলাম সেটাতে আরেকটা হাত ডুবিয়ে রাখলাম কতক্ষণ থাকলাম 2 মিনিট তারপর হাত তুলে নিয়ে এবারে যেটাতে মিক্স জল নিলাম সেটাতে হাত ডুবালাম হাত ডুবিয়ে দেখব কি না যেটাতে গরম জল নিলাম সেটাতে আমি গরম ফিল হচ্ছে এবং যে হাতটা আমার ঠান্ডা জলের মধ্যে ছিল সেটাতে ঠান্ডা ফিল হচ্ছে অথচ জলটা একই রকমের তাহলে এখানে কি হচ্ছে না এখানে আমরা একটা মিসলিড করছি ठीक है बुझते ठंडा ना ये गरम सब समय तुम टाच करो किन्तु ठंडा बा गरम टाके सठीक भावे बुझते पारबे ना ताहले नम्बर 3 प्रॉब्लम 3 की बोललाम ना आमरा मिसलिड होते पारছি তাহলে তোমাদের জন্য मिस्टर एंड मिसेस जूनियर साइंटिस्ट এই যে এক্সপেরিমেন্টটা তোমাদের করতে বললাম এটা পরের ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি তোমাদের সামনে করে দেখাবো এবং সেই ক্লাসটা দেখার জন্য তোমাদের কি করতে হবে এক্ষুনি নিজে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটাতে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাজিয়ে দিতে হবে তাহলে যখনই এই ক্লাসটা লোড হবে তখনই তোমরা দেখতে পাবে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারবে এবং বিজ্ঞান শিখতে পারবে বিজ্ঞান জানতে পারবে এবং নিজেদেরকে আরো ডেভেলপ করতে পারবে ওকে তাহলে দেখো আমরা তিনটে প্রবলেম পেয়েছি একটি প্রবলেম হচ্ছে টাচ করতে পারবো না সেকেন্ড প্রবলেম হচ্ছে আমরা বেশি বা কম গরম সেটা বুঝতে পারবো না তৃতীয় নম্বর হচ্ছে আমরা মিসলিডও হতে পারি যদিও টাচ করি সেটা তো আমরা মিসলিড হতে পারি তাহলে এই যে প্রবলেমটা সলিউশন করার জন্য বিজ্ঞানীরা একটা ডিভাইস তৈরি করেছে কি তৈরি করেছে একটা ডিভাইস কি ডিভাইস সেই ডিভাইসটা কি সেই ডিভাইসটা প্রত্যেককে মনে মনে ভেবে রাখো প্রত্যেকের বাড়িতেই এই ডিভাইসটা কিন্তু রাখা থাকে ন্যাচারালি তো সেই ডিভাইসটা কি সেটা আমরা ক্লাসের শেষ দিকে জানবো তো তার আগে জেনে নেব যে একটা বস্তু ঠান্ডা কিংবা গরম কিভাবে হয় তো এখানেই কাজ করছে তোমাদের মূল চ্যাপ্টারের বিষয় সেটা হচ্ছে তাপ কে কাজ করছে তাপ তাই তো কোনো বস্তুতে তাপ যদি দেওয়া হয় সেই বস্তুটা আস্তে আস্তে গরম হয়ে যায় এবং কোনো বস্তু থেকে যদি তাপ বেরিয়ে যায় তাহলে সেই বস্তুটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এটা ন্যাচারাল কনসেপ্ট তাহলে কি বললাম কোনো বস্তুতে তাপ যদি দেওয়া হয় তাপ দেওয়া হচ্ছে তাহলে সেই বস্তুটা কি হচ্ছে না গরম কোনো বস্তু থেকে তাপ বেরিয়ে যাচ্ছে তাহলে তাপ বেরিয়ে গেলে কি হবে না ঠান্ডা ক্লিয়ার আরেকবার রিপিট করে দিচ্ছি তাহলে কোন বস্তুতে যদি তাপ দেওয়া হয় সেই বস্তুটা গরম হয়ে যাচ্ছে এবং কোন বস্তুতে তাপ যদি বেরিয়ে যায় সেই বস্তুটা আস্তে আস্তে ঠান্ডা বস্তুতে পরিণত হচ্ছে ঠিক আছে তাহলে দেখো তোমাদের অলরেডি একটা কোশ্চেন মনের মধ্যে চলে এসেছে যে তাহলে এই তাপটা কি যে তাপের কথা বলছি সেই তাপটা কি দেখো আমরা বিজ্ঞান পড়ছি বিজ্ঞানের প্রত্যেকটা ওয়ার্ড আমরা জেনে বুঝে তারপর পড়বো বিজ্ঞান কিন্তু কখনোই আমরা মুখস্থ করে নেব না বিজ্ঞান আমরা ডিটেইলসে প্রত্যেকটা ওয়ার্ডকে জেনে পড়বো ওকে এবং এই ক্লাসটাতে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও আমরা পরের যে ক্লাস হবে সেই ক্লাসে সেই কোশ্চেনটা বা সেই অংশটা আরেকবার রিপিট করে দেবো ওকে এরপর আমরা দেখে নেব যে তাপ কি দেখো তাপ সম্পর্কে জানার আগে আমরা একটা উদাহরণ জেনে নিই উদাহরণ জানলে কি হবে না তাপটা মনে থাকবে দেখো প্রত্যেকে মা তোমাকে দুধ খেতে দেয় তাই তো এবং যে দুধ দেয় সেই দুধ দেওয়ার আগে কি করে না গরম করে দেয় গরম করে তাহলে গরম করার সময় কি করতে হয় না কোনো ওভেনে বসায় সেখান থেকে কি হয় তাকে তাপ দেওয়া হয় তাহলে কোনো বস্তুতে তাপ দিচ্ছি তাপ দিয়ে সেই বস্তুটা আস্তে আস্তে কি হচ্ছে না গরম হয়ে যাচ্ছে এবং তারপর সেই দুধটা যখন তোমাকে দেয় তুমি কি করো না সাথে সাথে কিন্তু খেয়ে নাও না খানিকক্ষণ টেবিলে নামিয়ে রাখো একটু ঠান্ডা হয় তারপরে খাও তাহলে ঠান্ডা হচ্ছে মানে কি ওখান থেকে তাপটা বেরিয়ে যাচ্ছে তারপরে তো ঠান্ডা হচ্ছে তাহলে তাপ কাকে বলবো এখান থেকে দেখো তাপের সংজ্ঞাটা চলে আসছে ক্লিয়ার বুঝতে পারলে তো তাহলে কি হলো না দুধকে তাপ দিয়ে গরম করা হলো তারপর সেই আস্তে আস্তে দুধটা ঠান্ডা হয়ে গেল কিসে তার তাপটা বেরিয়ে যাওয়ার ফলে তাপ কাকে বলবো না তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয়ে যায় এবং যা বর্জন করলে বস্তু ঠান্ডা হয়ে যায় তাহলে কাকে বলবো তাপ না তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয় দেখো আরেকবার বলে দিই তাহলে কি বললাম তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয় ক্লিয়ার কি বললাম তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয় এক্ষেত্রে গ্রহণ এবং বর্জনের ব্যাপারটা তোমরা অলরেডি জেনে গেছো এখানে একটা নতুন ওয়ার্ড তোমরা শিখলে কি শুনলে না সেটা হচ্ছে শক্তি তাহলে তাপকে আমরা শক্তি বলছি কি বলছি শক্তি তাহলে তাপকে শক্তি আমরা কেন বলবো সেটা আমাদের জানতে হবে দেখো শক্তি যার থাকে তার কি হয় না সে কাজ করতে পারে তোমরা ছোটবেলায় দেখেছো শক্তিমান দেখেছো তো কি দেখেছো শক্তিমান শক্তিমান কি হয় না অনেক কাজ করতে পারে দেখেছো কখনো গাছে উড়ে যাচ্ছে, কখনো বাড়ির বিল্ডিং উড়ে যাচ্ছে, কখনো কোনো দুষ্ট শক্তিকে তোমার অনুরোধ করছে। কারণ কি তার মধ্যে অনেক শক্তি আছে, তাহলে অনেক শক্তি আছে বলে সে অনেক কাজ করতে পারছে। তার মানে এটুকু জেনে রাখো যে যার কাছে শক্তি আছে সে কাজ করতে পারবে। তার মানে কি যে কাজ করছে তার কাছে শক্তি আছে। তাহলে দেখে নেবো যে তাপের কাছে শক্তি আছে কি নেই। দেখো তোমরা অনেক সময় রান্না ঘরে গেছো, রান্নাঘরে যখন তোমার মা বা তোমার বাড়ির কেউ রান্না করে তখন দেখেছো কি না প্রথমে যখন রান্না করে তখন হচ্ছে যে হাঁড়িটা বসায় ভাত রান্না, ধরো ভাত রান্না হচ্ছে, তখন যে হাঁড়িটা বসায় সে হাঁড়িতে জল দেয় এবং সেটাকে ওভেনের উপর চাপিয়ে দেয়। তারপরে কি হয় না সে আস্তে 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 গরম হয়ে থাকে। এবং দেখো যখন ওভেনের উপর চাপায় হাঁড়িটা, তার উপরে একটা ঢাকনা দেয়, একটা লিড দেয়, তাই তো? প্রথমে দেখবে সেই লিডটা কিন্তু নড়াচড়া করে না, যেমন থাকে সেরকম স্থিরভাবে থাকে। এরপর যখন কিছুটা সময় পেরিয়ে যায় তখন দেখবে কি ওই যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাটা কিন্তু এদিক সেদিক সরাসরি করছে। যে ঢাকনাটা সরিয়ে যাচ্ছে, তাহলে ঢাকনাটা সরাচ্ছে কে? ভালো করে ভেবে দেখো তো, ঢাকনাটা সরাচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে জলের থেকে যে বাষ্পটা আসছে। তাহলে জলটাকে বাষ্পে কে পরিণত করলো? জলটাকে বাষ্পে পরিণত কে করলো? না এই তাপ, ওভেন থেকে যে তাপটা আসছে সেই তাপটা। তার মানে কি তাপটা কাজ করছে, বাষ্পে পরিণত করেছে, তার মানে কি তাপটা কাজ করছে। তাহলে আমরা বুঝতে পারছি কি না তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যেহেতু তাপ কাজ করতে পারছে। ক্লিয়ার? বোঝা গেল তো? তাহলে তাপের সংজ্ঞাটা আরেকবার রিভিশন করে দিচ্ছি। তাপটাকে বলবো না তাপ হলো এক প্রকার শক্তি, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং যা বর্জন করলে বস্তু কি হয়ে যায় না ঠান্ডা হয়ে ওঠে। ক্লিয়ার? তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়ে যায়। ওকে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তোমরা অবশ্যই খাতাতে এই প্রশ্নটা নোট করে রাখো। ওকে চলো, এরপর আমরা দেখে নেবো যে তাপের একক কি কি দেখবো। না তাপের একক দেখো, তাপের একক হচ্ছে সিজিএস পদে তাপের একক হচ্ছে ক্যালোরি এবং এসআই পদে তাপের একক হচ্ছে জুল। কি বললাম? সিজিএস পদে তাপের একক হচ্ছে ক্যালোরি এবং এসআই পদে একক হচ্ছে জুল। কথাটা মনে রাখবে, কি বললাম? ক্যালোরি আর জুল। ক্যালোরি হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর জুল হচ্ছে এসআই পদ্ধতিতে। তাহলে এই এককটা কি? দেখো একক সম্বন্ধে তোমরা তোমাদের আরো উঁচু ক্লাসে আরো ডিটেলসে জানবে, তো আমি একটা ছোট্ট ধারণা তোমাদের দিয়ে রাখি। ধরো তুমি তোমাদের পাড়ার বা মোড়ের একটা দোকানে গেছো, দোকানে গিয়ে বলছো যে আমাকে 5 কেজি আলু দাও। কি বলছো? না 5 কেজি আলু দাও। কি বলছো? 5 কেজি আলু দাও। তাহলে শুধুমাত্র 5 আলু দাও কিন্তু বলছো না, কি বলছো? যে 5 কেজি আলু দাও। তাহলে এই যে কেজি কথাটা বলছো, কি বলছো? কেজি। এই কেজি কথাটা হচ্ছে ভরের একক। ক্লিয়ার তো? কেজি হচ্ছে ভরের একক, মানে ভর মাপার একক। সেই রকমই এখানে তাপ মাপার একক হচ্ছে ক্যালোরি আর হচ্ছে জুল। কি বললাম? ক্যালোরি এবং জুল। ক্যালোরিকে শর্ট ফর্মে বলা হয় ক্যাল, CAL, এবং জুলকে বলা হয় জে, যেদিকে প্রকাশ করা হয় শর্ট ফর্মে। ওকে, তাহলে এটাও একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। এটাও কিন্তু MCQ তে অনেক সময় আসে যে তাপের একক কি। তোমাকে 4টা অপশন দিয়ে দিল, তখন তার মধ্যে একটা চুজ করতে হবে। তাহলে সেটা তোমরা অবশ্যই এটাও খাতাতে নোট করে রাখো। ওকে বাচ্চারা, ক্লাসটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং তার সাথে সাথে তোমাদের প্রশ্নগুলো বা জিজ্ঞাসাগুলো, এবং তোমাদের বন্ধুদের অবশ্যই বলো এই ক্লাসগুলো ফলো করার জন্য। ওকে চলো, এরপর আমরা দেখবো যে তাপ দিলে একটা বস্তু কেন গরম হয় বা কি করে গরম হয়, এর একটা বেসিক কনসেপ্ট নেব। খুব একটা ডিটেলসে যাবো না, এগুলো হায়ার ক্লাসে তোমরা পড়বে, কিন্তু একটা বেসিক কনসেপ্ট নিয়ে নেবো যে তাপ দিলে কি ঘটনা ঘটে। ওকে দেখো, এখানে একটা ব্যাপার আসছে উষ্ণতার ব্যাপার। কি হচ্ছে না কোনো বস্তুতে যখন তাপ দেওয়া হয়, কি বলছি? কোনো বস্তুতে তাপ দিলাম, তাপ দিলে একটা বস্তুর কি বাড়বে না উষ্ণতা বেড়ে যাবে। উষ্ণতা বেড়ে যাবে। ক্লিয়ার? আর উষ্ণতা বেড়ে গেলেই সেই বস্তুটা কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। বোঝা গেল? আর বলছি তাপ দিলাম, তাপ দিলে কি হচ্ছে না উষ্ণতা বেড়ে যাচ্ছে, উষ্ণতা বাড়লে কি হচ্ছে না বস্তু গরম হয়ে যাবে। আবার কোন বস্তু থেকে যদি তাপ বেরিয়ে যায়, তাপ কি হয়ে যায়? বেরিয়ে যায়, তখন কি হবে না উষ্ণতা কমে যাবে। উষ্ণতা কমে যাবে, তার মানে কি হবে না সেই বস্তুটা ঠান্ডা অনুভব হবে। এটা কিন্তু মনে রাখতো, ঠান্ডা অনুভব হবে। তাহলে কি বললাম? আরেকবার বলছি ভালো করে, যে তাপ দিচ্ছি তার মানে বস্তুর উষ্ণতা কি হচ্ছে উপর থেকে বেড়ে যাচ্ছে, তার ফলে বস্তু কি হচ্ছে না গরম হয়ে যাচ্ছে। ওকে, তাপ আগে থেকে নিয়ে নিচ্ছি, তাপ নিয়ে নিচ্ছি মানে কি বস্তুর উষ্ণতা কি হবে না কমে যাবে, কমে যাওয়ার ফলে কি হচ্ছে বস্তুটা আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা আমাদের মনে রাখতে হবে। এখানে তোমরা নতুন একটা টার্ম পেলে কি না এই উষ্ণতা। কি পেলে? উষ্ণতা। এখানে একটা বললাম আর এখানে বললাম। তাহলে এই উষ্ণতাটা কি? দেখো এই উষ্ণতার কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করার জন্য তোমাদের দু একটা পয়েন্ট জানতে হবে। কি জানবো আমরা? তাপ সম্বন্ধে আরেকটু দু একটা পয়েন্ট আমরা জেনে নেবো। যেমন দেখো তোমরা আইসক্রিম খাও, প্রত্যেকে খাও তো? আইসক্রিম খেতে কে কে পছন্দ করো? তারা লাইক করো। আইসক্রিম খেতে যারা যারা পছন্দ করো তারা তারা লাইক করে দাও। ওকে, তাহলে ব্যাপার হচ্ছে কি না, আমরা যখন আইসক্রিম খাই, আইসক্রিম খেলে কি হয় না, আমাদের হাতটা কি লাগে, গরম লাগে। তো প্রত্যেকে কাকা গরম লাগে, গরম লাগে তাই তো, কি লাগে, ঠান্ডা লাগে। তাহলে আইসক্রিম খাচ্ছি, হাতটা ঠান্ডা লাগছে, তাহলে তোমাদের মনে হতে পারে যে হাতটা কি করে ঠান্ডা হচ্ছে না, নিশ্চয়ই আইসক্রিমের যে ঠান্ডাটা তোমার হাতে চলে আসছে এই জন্য ঠান্ডা হচ্ছে, এটা তো তোমাদের মনে হয় ন্যাচারালি। কিন্তু এটা ঘটনা নয়, ঘটনাটা ঠিক এর উল্টো। কি হয় ভালো করে বুঝে নাও, তাপ কখনোই ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে আসতে পারে না। কি হয়, সবসময় তাপ গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে যায়। ভালো করে বুঝবে কি বললাম না, তাপ সবসময় গরম বস্তু থেকে কোথায় যায় না, ঠান্ডা বস্তুতে। কখনোই ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে আসতে পারে না। তাহলে হাতটা কি করে ঠান্ডা লাগছে ভালো করে বুঝো। তুমি যখন আইসক্রিমটা ধরেছো, আইসক্রিমটা ধরেছো তখন কি হচ্ছে না, আইসক্রিমটা ঠান্ডা, তাহলে তোমার হাতটা কি আছে গরম, তাহলে তোমার হাতটা থেকে এই তাপটা চলে যাচ্ছে কোথায়, আইসক্রিমে। কি বললাম, তোমার হাতটার থেকে তাপটা চলে যাচ্ছে আইসক্রিমে। তাহলে যখনই তাপটা আইসক্রিমে যাচ্ছে তাহলে তোমার হাতটা কি, তাপ কমছে। আর একটু আগে আমরা পড়লাম তাপ কমলে কি হয় না, তাপ কমলে বস্তুগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। তাহলে তোমার হাতটা কি হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। সেম আইসক্রিমে যখন ওই তাপটা ইনক্লুড হচ্ছে, তখন তাপটা ঢুকছে, তখন কি হচ্ছে আইসক্রিমের তাপমাত্রা আস্তে আস্তে কি হচ্ছে বাড়ছে, তাপমাত্রা বাড়লে কি হচ্ছে গরম হয়ে আস্তে আস্তে গলে যাচ্ছে। ক্লিয়ার, বোঝা গেল তো? তাহলে কি বললাম, তাপ হচ্ছে সবসময়, এটা অবশ্যই মনে রাখবে, তাপ সবসময় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তু দিকে যায়, কখনোই ঠান্ডা বস্তু থেকে গরম বস্তু দিকে আসতে পারবে না। ক্লিয়ার? আরেকবার বলেছে, দেখো এক্সাম্পলটা ভালো করে বোঝো। তুমি যখন আইসক্রিম ধরছো তখন তোমার হাতের সাথে লেগে আছে, হাত থেকে কি হচ্ছে না, তাপটা চলে যাচ্ছে ঠান্ডা বস্তুতে, কারণ হাতটা গরম আছে, ঠান্ডা বস্তু হচ্ছে আইসক্রিম। তা যখনই চলে যাচ্ছে তখন কি তোমার হাতের তাপমাত্রা কি হবে, কমে যাবে। আমি একটু আগে বললাম যে যখনই কোনো জায়গা থেকে তাপ বেরিয়ে যাবে তখন সেটা কি হবে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা অবশ্যই মনে রাখবে যে গরম বস্তু থেকে সবসময় কোথায় যায়, তাপ ঠান্ডা বস্তুতে। ক্লিয়ার? এখানেই আসছে সেই উষ্ণতার ব্যাপারটা, মানে কি, যে বস্তুটার উষ্ণতা বেশি সেই বস্তুটাই অন্য কোনো বস্তুকে তাপ দেবে। ক্লিয়ার? কি বললাম, যে বস্তুটার উষ্ণতা বেশি সেই বস্তুটা অন্য কোনো বস্তুকে তাপ দেবে, আর যে বস্তুটার উষ্ণতা কম সেই বস্তুটা অন্য কোনো বস্তুকে তাপ নেবে। ক্লিয়ার? তার জন্য হাত আর আইসক্রিমের মধ্যে যে ঘটনাটা বললাম, হাত আর আইসক্রিম, এর মধ্যে গরমকে, গরম হচ্ছে হাত, তার মানে এর উষ্ণতা বেশি আছে, এর উষ্ণতা বেশি, তোমরা বুঝতে পারছো এর উষ্ণতা বেশি, আর এর উষ্ণতা কম, উষ্ণতা কম। তার জন্য কি হয় না, এই হাত থেকে কোথায় চলে যায়, হাত থেকে চলে যাচ্ছে আইসক্রিমে, হাত থেকে কোথায় চলে যাচ্ছে তাপটা আইসক্রিমে। তাহলে হাত হচ্ছে কি, হাত এক গ্লাস হচ্ছে ঠান্ডা, আর এই গ্লাস হচ্ছে আস্তে আস্তে গরমে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে উষ্ণতা কাকে বলবো এখন, তাহলে উষ্ণতা হচ্ছে বস্তুর এমন একটা তাপীয় অবস্থা যা স্থির করে দেয় সেই বস্তুটা অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে না অন্য কোনো বস্তু থেকে তাপ দেবে। ক্লিয়ার? কি বললাম, উষ্ণতা হচ্ছে একটা বস্তুর এমন একটা তাপীয় অবস্থা, কি বললাম, তাপীয় অবস্থা, কি বললাম, তাপীয় অবস্থা যা স্থির করে সেই বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তুকে তাপ নেবে। কি বললাম, উষ্ণতা হচ্ছে বস্তুর এমন একটা তাপীয় অবস্থা যা স্থির করে সে অন্য কোনো বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে। ক্লিয়ার? দেখো আরেকবার বলছি, উষ্ণতা হচ্ছে বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা স্থির করে, কি করে, যা স্থির করে, মানে স্থির করে বলতে যা ঠিক করে আর কি, স্থির করে বলতে যা ঠিক করে দেয় যে সেই বস্তুটি অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ নেবে। উষ্ণতা হচ্ছে বস্তুর এমন একটা তাপীয় অবস্থা, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, উষ্ণতা হচ্ছে বস্তুর এমন একটা তাপীয় অবস্থা যা স্থির করে দেয়, স্থির করে মানে কি, যা ঠিক করে দেয়, স্থির করে বা আমরা বলতে পারি কি, যা ঠিক করে দেয় যে সেই বস্তুটা অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ নেবে। ক্লিয়ার? কি বললাম না, উষ্ণতা হচ্ছে বস্তুর এমন একটা তাপীয় অবস্থা যা স্থির করে বা যা ঠিক করে সে অন্য কোনো বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে। ক্লিয়ার? এটা হচ্ছে সেই উষ্ণতা। তাহলে একটা বস্তুর উষ্ণতা আমরা জানবো কি করে, তার জন্য আমরা বলেছিলাম সেই ডিভাইসের কথা মনে আছে, প্রথম দিকে পড়েছিলাম সেই ডিভাইস, কি বলেছিলাম যে ডিভাইসটা প্রত্যেকের বাড়িতেই আছে, কি সেই ডিভাইস, সেই ডিভাইসের সাহায্যে আমরা জানতে পারবো যে একটা বস্তুর উষ্ণতাটা কত। সেই ডিভাইসটার নাম তোমাদের প্রত্যেকেরই জানা আছে, কি বলতো, সেটা হচ্ছে থার্মোমিটার। কি না, থার্মোমিটার প্রত্যেকের বাড়িতে আছে। তো জ্বর হলে থার্মোমিটার দিয়ে আমরা টেম্পারেচার মাপি, ঠিক আছে। তো সেই থার্মোমিটারের সাহায্যে আমরা উষ্ণতা মাপতে পারবো। ক্লিয়ার? তো উষ্ণতা কাকে বলে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তোমরা ও প্রশ্নটা এবং উত্তরটা অবশ্যই খাতায় নোট করে নিও। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি, বা উষ্ণতা মাপার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হয় বা যে ডিভাইসটা তৈরি করা হয়েছে সেই ডিভাইসটার নাম কি, সেটা হচ্ছে থার্মোমিটার। ক্লিয়ার? নেক্সট ক্লাসে অর্থাৎ পরের ক্লাসেই আমরা এই থার্মোমিটার নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, ততক্ষণ পর্যন্ত তোমরা যেটা পড়ালাম সেটা বাড়িতে রেডি করে নাও। ওকে, হোমওয়ার্কটা করে নাও। তাহলে আজ ক্লাস এই পর্যন্ত। ওকে, দাঁড়াও একটু দাঁড়াও, আজকের হোমওয়ার্কটা নিয়ে নাও। হোমওয়ার্ক গুলো কি, কোশ্চেন গুলো লিখে নাও খাতাতে তোমরা, যে তাপ কাকে বলে লিখো, তাপ কাকে বলে। নেক্সট প্রশ্ন, তাপের একক কি, কি বললাম, তাপের একক কি। এবং তারপরে প্রশ্ন, উষ্ণতা কাকে বলে। নেক্সট প্রশ্ন, কোন বস্তু ঠান্ডা না গরম সেটা আমরা বুঝবো কিভাবে। এই হোমওয়ার্ক গুলো তোমরা বাড়িতে রেডি করে নিও পুরো ডিটেলসে লিখে। যদি কোনো প্রশ্ন না পারো তাহলে কমেন্টে জানিও। দেখা হবে পরের ক্লাসে। লাভ ইউ অল। জয় হিন্দ, জয় ভারত।